আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। আর এই আইসক্রিমটা বানানো এতটাই সহজ যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। কোনো রকম দুধ জাল দেবার দরকার নেই, কোনো রকম ওভেনের প্রয়োজন নেই, খুব সহজেই আপনারা এই আইসক্রিমটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাকা আমের আইসক্রিম বানানোর জন্য অবশ্যই পাকা আম প্রয়োজন। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কিছুটা আমের পাল্প কিন্তু অবশ্যই আপনারা পেস্ট করে রেখে দেবেন। এবার একটা মিক্সিং জার নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দিতে হবে ফ্রিজ। আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে এই রেসিপিটা বানানোর জন্য আপনাদেরকে কোনো রকম ওভেনের প্রয়োজন পড়বে না। এবার দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ক। এখানে যতটা পরিমাণে ফ্রিজ ক্রিম নিয়েছি ঠিক ততটা পরিমাণে কন্ডেন্স মিল্ক দিয়েছি, তবে আপনারা কিন্তু মিষ্টির স্বাদটা কম বেশিও করতে পারেন। এবার দিয়ে দিতে হবে এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটাও কিন্তু আপনারা ইচ্ছে মতন একটু বেশি দিতেও পারেন। আমি দিয়েছি ছোট একটা বাটি মেপে 2 বাটি গুঁড়ো দুধ আর সামান্য একটু লিকুইড দুধ দিয়েছি। এবার ভালো করে একদম পেস্ট করে নিতে হবে। এবার দেখতে পাবেন আমরা একটা ভালো ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার অর্ধেকটা আমি একটা অন্য বাটির মধ্যে তুলে রাখছি আর এটা কিন্তু আমি কিছুক্ষণ এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এই যেটা এক্সট্রা রয়েছে তার মধ্যে আমি এবার দিয়ে দেবো আমের পাল্প। এখানে আমি বেশ কিছুটা কিন্তু আমের পাল্প ব্যবহার করেছি। আমের পাল্প দিয়ে এটাকে ভালো করে একবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই ম্যাঙ্গো আইসক্রিমটা একবার যদি বাড়িতে বানিয়ে আপনারা রেখে দেন, যখন তখন কিন্তু মন চাইলে আপনারা আইসক্রিম বের করে খেতে পারবেন। আর এই আইসক্রিমটা বানানো এতটাই সহজ যে আপনাদের কিন্তু কোনো রকম ঝামেলাই হবে না বানাতে। চলুন এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, খুব ভালো করে একবার হ্যান্ডেলসের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে কিছুটা বাবলস চলে আসে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আইসক্রিমটা আরও ভালো হবে। এবার উপর থেকে যে ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সেটা বেশ কিছুটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর আমি অল্প একটু আমের পাল্প পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এটা শুধু দেখতে ভালো লাগবে, অবশ্যই খেতেও ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার একটা কাঠের সাহায্যে আমি এদিক ওদিক করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে করে দিলে দেখবেন একটা সুন্দর ডিজাইন চলে আসবে। ব্যাস আইসক্রিম কিন্তু অর্ধেকটা একেবারেই তৈরি হয়ে গেছে। এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিয়ে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম 4 ঘন্টা পর, আইসক্রিম দেখুন একেবারেই তৈরি হয়ে গেছে। এই ম্যাঙ্গো আইসক্রিমটা বন্ধুরা এতটাই সুন্দর খেতে হয়, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদটা ঠিক কতটা। আপনাদের আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আরও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।